প্রত্যেক বাই নিজেদের একটা খাতা রাখা দরকার মামুলাতের খাতা যে আমার করণীয় কি কি বিষয় আছে বহুত বেশি দরকার নেই অল্প কিছু করণীয় অল্প কিছু বর্জনীয় বর্জনীয় যে বিষয়গুলো আমার মধ্যে আমি দেখতে পাই কি আছে অতিরিক্ত কথা বলি আমি এটা আমি টুকি রাখলাম যে এটা আমার বর্জনীয় আমি অতিরিক্ত কথা বলবো না দেখলাম যে আসলে নিচের দিকে না থাকাই এটা আমার দোষ সদুর দিকে তাকায় হাঁটি তো এটা আমার নিজস্ব বিষয় হেফাজত নজর বাস কথা ঠিক অথবা কি হ্যাঁ নজর কো কি নিচে কর না শূন্যতকে মোতাবেক কর না বাস আদর কথা গুণা হয় না এমনি কিন্তু আমি সাধারণত শূন্যত মোতাবেক চলতে পারি না তো এটাও আমার এনে এনে কি রাখা দরকার আমার বর্জনীয় মধ্যে চট করে ধরা পড়ছে আমি কি বতের কথা শুনি তো চট করে এটা একদিন ধরতে পারছি এটা চেষ্টা করলাম বাদ দিবার আবার দ্বিতীয়বার তৃতীয়বার চৌত্রবার দেখতে যে যাচ্ছে না তো এটা আমি নোট করে নিবুক্ত নোটের অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত করব যে এটার দিকে আমাকে লক্ষ্য করতে হবে এটাকে আমার পরিহার করতে হবে এভাবে করণীয় বিষয়গুলো যেগুলো আমার করার দরকার দেখি যে এটার ব্যাপারে দুর্বলতা এটার ব্যাপারে দুর্বলতা এটার ব্যাপারে দুর্বলতা চট করে এটা কি চট করে টুক রাখলাম যে এটা আমি চেষ্টা করি আমি ধরুন নামাজ খুশু খুশুখুচুর সাথে দৃঢ়স্থিরভাবে চেষ্টা করতেছি আদায় করার জন্য কিন্তু এটা আর অভ্যাসে পরিণত কিছু হয় না চট করে আমি টুকি রাখলাম বাস নামাজ একামতে সলাহ শব্দ একামতে সলা মানে নামাজের জাহেরি বা আতিন সব কিছু রক্ষা করে চলা এটা একামতের সলাহ বা আমি বুঝলে চলবো এটা আমি টুকি রাখলাম এটা আমার করণীয় এটা আমি নিয়মিত করতে চেষ্টা করব আমি দেখলাম যে অজু করি আমি কিন্তু সূন্যদুরগাত তাহিয়তুল বজু সম আসে তারপরে পড়ি না একটা আছে সমনাই নাই শরীরে তো নয় কিন্তু আমি চেষ্টা চিন্তা করি যে আসলে আমি চেষ্টা করলে পাইতাম কিন্তু চেষ্টা করি না একদিন দুদিন তিন দিন চেষ্টা করছি অভ্যাস হয়ে গেলে লেখার দরকার নাই যে কি যা পারি না তো একটু লেখে আমার তাহাই এত বোঝর কি আদত এটা আমার করতে আমি চেষ্টা করতেছি নিয়মিত একটু যে কোনো একটা জিকির দিলে মানে মুখের মধ্যে রাখার জন্য হ্যাঁ চেষ্টা করতেছি পাইতেছি না চেষ্টা করতেছি পাইতেছি না চেষ্টা করতেছি পাইতেছি না পট করে লেখলাম তো দাও আমি জিকির এটার অভ্যাস করা এভাবে করণীয় বিষয়গুলো বহু লম্বা বিষয় নয় করণীয় বিষয়গুলো এই যেটা আলহামদুলিল্লাহ হয়ে গেছে এটা বাদ দিলাম যেগুলো আমার দরকার এটা আবার লিস্টে অন্তর্ভুক্ত করলাম আর না যেটা হয়ে গেছে সেটাও রাখলাম আরও বাড়াইতে রইলাম দেখবেন যে ইনশাল্লাহ আদতে পরিণত হয়ে গেলে সহজ হইয়া যাবে এইভাবে বর্জনীয় বিষয়গুলো আমি একটা 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 হিসাব নিকাশ করতে করতে দেখলাম যে এটা তো আমার দর্শনা দেখা যায় গরমের মধ্যে আমার পরিবারের লোক আমি ঝগড়া করি সেখানে মাথা গরম থাকে আছে না বহুত মানুষ এখন আমি আমি চিন্তা করবো যে আমি এনে কি এনে আমার পরিবারের সাথে ভালো ব্যবহার কর ভালো ব্যবহার করো কথা বুঝলেন হুজুর আকরম সাল আলাহি ওয়া সাকমালিহিম লে আহ বাপরে বাপ কথা বুঝলেন তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নাকি তার পরিবারের কাছে ভালো আর আমি আমার পরিবারের কাছে সর্বোত্তম কেমন এক ফর্মুলা ওসুল চিন্তা করে দেখেন তো এটাও তো একটা সুন্নত এটা তো সবচেয়ে গুরুত্বপূর্ণ সুন্নত পারিবারিক বিষয় তো দেখলাম যে একবার দুইবার তিনবার মাথাতন এনে মানে ছাত্র পড়া গেছি ঠট করে গরম হয়ে যায় এটার কারণে হেটার কারণে তো একদিন দুদিন দিন তিন দিন চিন্তা করলাম সাত দিন চিন্তা করলাম বারবার চিন্তা হয় না তো লিখে রেখলাম এটা আমি এনে একটু কি কে ইঙ্গিত দিয়ে লিখলাম যে আমার ভালো ব্যবহার করা অথবা অন্য কারোর সাথে কথাবার্তা বলতে আমার খুশক বাক্য বের হয়ে যায় শুকনা মানে কড়া কথা এখন আমি বা ছাত্রদের সাথে বা আমার এনে অন্যদের সাথে তো এটা আমার লিখলাম যে এটা আমার দোষ এটা আমার শেষ করা দরকার এগুলো মহাসভা করা দরকার তো চট করে আমি একটু লিখে রেখলাম দেখলাম যে আলহামদুলিল্লাহ এটা এনে ইয়া করা দরকার কাটে দিলাম আলহামদুলিল্লাহ ঠিক হয়ে গেছে আর একটা নতুন করে লিখলাম ইনশাআল্লাহ আল্লাহতালা যদি এভাবে যদি কি লেগে থাকি এসলাহের জন্য আল্লাহ ভাগের ফজল করমে আল্লাহ ভাগের এহসান অল্প সময়ের মধ্যে পরিবর্তন এসে যাবে অল্প সময়ের মধ্যে পরিবর্তন এসে যাবে পাক সবাইকে সঠিকভাবে চলার পাকের মহাব্বত অর্জন করার পিছিয়ে লেগে থাকার হাবিব সাল্লা সাল সন্ন্যতগুলাকে মহাব্বত করার এগুলার অনুসরণ করার দিবা রাত্রি আমাদেরকে তৌফিক দান